আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে আমি তারেক আছি আপনাদের সাথে আজকে আমরা ফটোশপে শিখবো কিভাবে লেখার শ্যাডো তৈরি করতে হয় এবং শ্যাডো ক্রিয়েট করতে হয় এবং সেটা কাস্টমাইজ করে আমরা আমাদের পছন্দ মতো লেখায় আমরা শ্যাডো দিতে পারবো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা মূলত একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার পাচ্ছি এবং দিকে একটা টাইপ টেক্সট পাচ্ছে লেয়ার পাচ্ছি তো এই দুইটি লেয়ার আমাদের এখানে আছে তো এই জন্য প্রথমে আমরা এই লেয়ারটিতে যে আমাদের টাইপ লেয়ারটি আছে এই টাইপ লেয়ারটিতে ডাবল ক্লিক করবো এখানে এখানে ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং অপশনটি চালু হবে অথবা আপনি এখানে রাইট বাটন ক্লিক করেও উপরের দিক থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করতে পারেন তো ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটি আসবে তো আমরা এই যে ডায়লগ বক্স থেকে নিচের দিকে ড্রপ শ্যাডোতে ক্লিক করব ড্রপ শ্যাটার দিয়ে ক্লিক করলে ড্রপ শ্যাডো অপশনটি চলে আসবে এবং হচ্ছে আমরা এই সাইট থেকেই মূলত বেশ কয়েকটা সেটিং পরিবর্তন করব। আর এখানে যে ড্রপ শ্যাটোটি আছে আপনারা এটাকে ড্রাগ করেও মূলত অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন ড্রাগ করেও কোথায় কীভাবে ড্রোপশ্যাটো রাখবেন শ্যাডো রাখবেন সেই অ্যাডজাস্টমেন্টও এখান থেকে করে নিতে পারবেন তো প্রথমে এখানে থাকছে নর্মাল মুডে এবং অপাসিটি আমরা এখান থেকে রাখবো থার্টি আমরা এখান থেকে থার্টি ফাইভ সিলেক্ট করছি এরপর আমরা এখান থেকে ডিস্টেন্স একটু সিলেক্ট করে নেব ডিস্টেন্সটাকে আমরা টোয়েন্টির মধ্যে রাখবো এবং স্পিড যে রয়েছে এই স্পিডটাকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এখান থেকে আরও বেশি বাড়াতে পারেন তো আমি এখান থেকে স্পিড রাখছি টোয়েন্টি এর পাশাপাশি টোয়েন্টি পর্যন্ত রাখবো এবং সাইজ এখান থেকে আপনারা চাইলে ঠিক করে নিতে পারেন আমি সাইজ এখান থেকে রাখছি আপাতত জিরো আমি সাইজটাকে একটু বাড়ায় রাখছি টেন পর্যন্ত রাখবো সাইজটাকে টেন পর্যন্ত রেখে দিচ্ছি এরপর আমরা নতুন আরও একটি শ্যাডো তৈরি করে নেব এখান থেকে ড্রপ শ্যাডোর যে প্লাস আইকনটি আছে এখানে ক্লিক করলে আরও একটি শ্যাডো তৈরি হবে এবং নিচের শ্যাডো এটি এবং হচ্ছে উপরের শ্যাডো এটি এর সাইজটাকে আমাদেরকে একটু বাড়াতে হবে স্পিডটাকে আমরা একটু বাড়িয়ে নেব এরপর হচ্ছে আমরা এখান থেকে ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে নেব এরপর হচ্ছে অপাসিটি যে রয়েছে এই অপাসিটি একটু বাড়িয়ে নেব তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মূলত শ্যাডোটি ক্রিয়েট হচ্ছে এরপর এই শ্যাডোতে প্লাস সাইনে আরও একবার ক্লিক করছি আমরা আরও একটি শ্যাডো পাচ্ছি এবং এই শ্যাডোটিতে ক্লিক করে আমরা এই শ্যাডোটিতে ক্লিক করব সবার শেষের যেটা তৈরি করেছিলাম সেখানে ক্লিক করে আমরা এটাকে আরেকটু বাড়িয়ে নেব তারপর হচ্ছে স্পিডটাকেও থেকেও আমরা একটু ঠিক অ্যাডজাস্ট করে নিচ্ছি আমাদের পছন্দ মতো আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেব নেওয়ার পর দেন আমাদেরকে ওকে লেখাতে ক্লিক করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইফেক্ট মূলত চলে আসছে তিনটি শ্যাডো ইফেক্ট চলে আসছে এখন এই তিনটিকে এই মূলত আমাদেরকে লেয়ারে কনভার্ট করতে হবে লেয়ারে কনভার্ট করার জন্য আমরা এফ এক্স এখানে দেখতে পাচ্ছি এফ এক্সে এখানে রাইট বাটন ক্লিক করব এবং নিচের দিকে ক্রিয়েট লেয়ারসে ক্লিক করব এরপর ওকে লেখাতে ক্লিক করলে এই কয়েকটি মানে লেয়ারে কনভার্ট হয়ে যাবে তো এখন যদি আমরা এটাকে স্মট অবজেক্টে কনভার্ট করে নিই আমরা এগুলো সবগুলোকে সিলেক্ট করে নেবো সবগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মট অবজেক্ট করে নেব তো তার আগে এখানে আমাদের আরও একটি ছোট কাজ করে নিতে হবে আমরা যে শ্যাডুড লেয়ারটি তৈরি করেছি সেখানে ছোট্ট এই আইকনগুলো দেখা যাচ্ছে এই আইকনগুলোতে ডাবল ক্লিক করতে হবে এখানে ডাবল ক্লিক করার পর এখান থেকে ট্রান্সপারেন্সি শেপ লেয়ার আমাদের এখানে চেক মার্ক দেওয়ার পর ওকে লেখাতে ক্লিক করতে হবে তাহলে এখানকার ওই অপশনটি এখান থেকে চলে যাবে এই আইকনটিতেও আমরা এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে এখান থেকে ট্রান্সপারেন্সি শেপ লেয়ারে ক্লিক করে ওকে লেখাতে ক্লিক করবো আবারও এই লেয়ারের এই জায়গায় ডাবল ক্লিক করে নিচ্ছি আবারও এখান থেকে ট্রান্সপারেন্সি শেপ লেয়ারে ক্লিক করার পর ওকে লেখা ক্লিক করছি এখান থেকে যে আইকনটা ছিল সেই আইকনটা এখান থেকে উঠে গেছে এবং সবগুলোকে আমরা শিপ প্রেস করে সিলেক্ট করে নিচ্ছি রাইট বাটন ক্লিক করে এখান থেকে টু স্মার্ট অবজেক্ট ক্লিক করব এখন যদি আমরা এই লেয়ারটাতে ক্লিক করে রেখে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নিই নেওয়ার পর আমরা এখানে রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পর আমরা ডিস্টউট লেখাতে ক্লিক করছি ডিস্টউট লেখা দিয়ে ক্লিক করে আমরা যে জায়গাগুলোতে অ্যাডজাস্টমেন্ট করতে চাই যেমন আমাদের এই নিচের দিক থেকে আমি এই জায়গাটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এই জায়গাটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নেব আমাদের দরকার হচ্ছে ইফেক্টটা শুধুমাত্র লেফট সাইডে আসবে সেই জন্য আমরা এই অ্যাডজাস্টমেন্টটাকে ঠিক করে নিচ্ছি উপরের দিক থেকে আমি এইটাকে অ্যাডজাস্টমেন্ট ঠিক করে নেব দেন এরপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে র‍্যাপ লেখা দিয়ে ক্লিক করেছি এখন আমরা এই শেপটাকে ধরে আমরা এই শ্যাডোটাকে আমরা আমাদের পছন্দ মতো এখান থেকে ঠিক করে নিতে পারছি আপনারা আপনাদের পছন্দ মতো শ্যাডুটাকে এখন অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আবার এখানে বেশ কয়েকটি অপশন আছে যেমন স্প্লিট র্যাপ ভার্টিক্যাল এখানে ক্লিক করে যদি আপনারা এখানে ক্লিক করে নেন যে আমাদের দরকার শুধুমাত্র এই জায়গাটাতে এখানে ক্লিক করে নেওয়ার পর আপনি এটাকে বাড়াতে পারবেন আবার কমাতে পারবেন আমি এই জায়গাটাকে অ্যাডজাস্টমেন্টটাকে ঠিক এভাবে রাখছি দেন ওকে এখন আপনার যে লেখার যে শ্যাডোটি আছে সেই শ্যাডোটিকে আপনি আপনার ইচ্ছা মতো মূলত এখানে তৈরি করতে পারছেন এবং খুব সহজেই আপনার লেখার শ্যাডো তৈরি করে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে কাজ করতে পারবেন আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি দেখা আছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন